হালের জনপ্রিয় নায়ক সিয়াম। ক্যারিয়ারের স্বর্ণালী সময় অবস্থান করছেন তিনি। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় এবং সম্ভাবনাময় সিনেমার লাইফলাইন। এবার তিনি ওপার বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে একসঙ্গে অভিনয় করছেন, সেটি বেশ পুরনো খবর। গতকাল বুধবার 3 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রসেনজিতের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন সিয়াম। সেখানেই তিনি লিখেছেন, দারুণ কিছু মুহূর্ত কাটল তার সঙ্গে, এত হাম্বল একজন মানুষ, খুবই এক্সাইটেড যে বুম্বাদার সঙ্গে একই ছবিতে কাজ করতে যাচ্ছি। সিয়াম সেখানে আরও লিখেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ, আর তার সঙ্গে একই ছবিতে কাজ করব, এতে আম্মু অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি। এখন কলকাতায় অবস্থান করছেন সিয়াম। সেখান থেকে তার বিস্ময় এবং প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রসেনজিতের সঙ্গে একসঙ্গে গলা ধরাধরি ছবি পোস্ট করে সেই উচ্ছ্বাস তিনি চেপে রাখতে পারেননি। ছবির শুটিং কবে নাগাদ শুরু হচ্ছে, কবে নাগাদ ছবির শুটিং শেষ হবে কিংবা মুক্তি কবে নাগাদ পাবে, সেই সকল তথ্য এখনও পরিষ্কার নয়। নিশ্চয়ই সিয়াম কলকাতা থেকে দেশে ফিরে সেগুলো পরিষ্কার করবেন। এখন সিয়ামের কলকাতা অভিযানের জন্য অপেক্ষা, যখন কিনা পুরো জাতি অপেক্ষা করছে, বিশেষ করে সিনেমা পাগল দর্শকরা অপেক্ষা করছেন তার নতুন সিনেমা র‍্যাবের অভিযান নিয়ে অপারেশন সুন্দরবন মুক্তির জন্য। তারপরেই কলকাতা অভিযানের খবর যখন আসে, তখন সিয়ামকে নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে চলচ্চিত্র বোদ্ধামহলের, চলচ্চিত্র অঙ্গনের মানুষদের একটু নড়ে চড়ে বসতেই হয় সবাইকে। যখন খবর আসে প্রসেনজিতের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আমাদের সিয়াম আহমেদ।